টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম। স্বাস্থ্য সকল সুখের মূল। অধিক মোটা হওয়া, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত এখন রাজবাড়ি তথা বাংলাদেশের মানুষ। আর ঠিক এমনই একটি ক্রান্তিকালে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে একদম বিনামূল্যে পরামর্শ দিয়ে ইউটিউবে ঝড় তুলেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। তার সুচিন্তিত পরামর্শে রাজবাড়ির হাজারো মানুষ এখন ওজন কমিয়ে সুস্থ জীবনযাপন করছেন। তারা বর্জন করেছেন সয়াবিন ও রাইস তেল, মিষ্টি, চিনি, দুধ, মিষ্টি ফল, ভাত, আটা দিয়ে তৈরি খাবার, আলু, ডাল, মাটির নিচে উৎপাদিত খাদ্যদ্রব্য। বর্তমানে তারা ঘিয়ে ভাজা ডিম, বাদাম, মাখন দিয়ে কফি, সরিষার তেলে রান্না করা খাবার, হিমালয়া পিঙ্ক সল্ট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অ্যাপেল সিডার ভিনেগার, কোকোনাট অয়েল, শাক সবজি, ডাবের পানি খাচ্ছেন। যারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শের খাবার গ্রহণ করছেন তারা এখন সুস্থ সুন্দর জীবনযাপন করছেন। তবে স্যারের পরামর্শের দ্রব্যাদি পাওয়াটা হয়ে গেছে এখন বড়ই মুশকিলের ব্যাপার। রাজবাড়ী জেলা শহরে যেসব দোকানগুলোতে এসব দ্রব্য বিক্রি করা হয় তারা বলছেন এখন ভিন্ন কথা। তাদের বক্তব্য, সারা দেশে এত বেশি মানুষ ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে অনুসরণ করছেন, সে যে আমদানি হয়ে আসা ওই সব পণ্যগুলো রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে তন্নতন্ন করে খুঁজেও সংগ্রহ করতে পাচ্ছেন না। যাও দু চারটা আনছেন তারা, তা মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি এইসব দ্রব্য স্বাভাবিক সংগ্রহ বৃদ্ধি করা হোক। ডাক্তার জাহাঙ্গীরের প্রেসক্রিপশন অনুযায়ী যে কোকোনাট অয়েল, তারপর মাদার ভিনেগার, তারপর হলো আপনার পিঙ্ক সল্ট, তারপর হলো কোকোনাট মিল্ক, এগুলা মার্কেটে সংকট। হ্যাঁ ভাই, এগুলো পাওয়া যাচ্ছে না। আমরা চক বাজার প্লাস গুলশান খুঁজেও পাচ্ছি না। মানে কীভাবে এটা মানে ই করা যেতে পারে? হ্যাঁ, কীভাবে এটা এখন মার্কেট, এখন যারা ইম্পোর্টার এটা এখন তাদের কাছে জানতে হবে। বাজারে চাহিদা কেমন? এগুলো চাহিদা প্রচুর ডিম্যান্ড। মানুষ কি প্রতিনিয়ত আসতেছে আপনাদের কাছে? প্রতিদিন দুই চার দশজন আসেই, 160 টাকা দাম। এতে কি মানে মানুষের কাজ হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? 100% কাজ হচ্ছে। কবির যেভাবে বলবে ওইভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে।